আজকের আলোচনার বিষয় ওয়ার্কিং প্রসেস অফ স্যাম্পল বা নমুনার প্রক্রিয়াকরণ। একটি স্যাম্পল প্রোগ্রাম আসলে কোন প্রসিডিউরে কাজ করতে হয় সে বিষয়ে আজকের আলোচনা। স্যাম্পল একটি স্যাম্পল প্রোগ্রাম আসার পরে কোন প্রসিডিউরে কাজ করতে হয় সে বিষয়ে আজকে আমরা জেনে নিব। স্যাম্পলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিকজ দ্য বায়ার্স ইউজুয়ালি প্লেস অর্ডার্স আফটার রিভিউইং দ্য কোয়ালিটি অফ দ্য স্যাম্পলস। দ্য স্যাম্পল ইজ এ প্রোডাক্ট হুইচ রিপ্রেজেন্টস এ গ্রুপ অফ প্রোডাক্ট অ্যান্ড দ্য স্যাম্পল will reflect the quality and workmanship of the exporter or manufacturer. Also, sampling procedure in the apparel industry is an important activity for the order acceptance and development. Samples are the initial stage of garment ম্যানুফ্যাকচারিং। এখানে গার্মেন্ট শিল্পের জন্য স্যাম্পলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রেতারা সাধারণত স্যাম্পলগুলির মান পর্যালোচনা করে অর্ডার দিয়ে থাকে। নমুনা এমন একটি পণ্য যা একটি গ্রুপকে উপস্থাপন করে এবং নমুনা রপ্তানিকারক বা প্রস্তুতকারকের গুণমান এবং ওয়ার্কম্যানশিপকে প্রতিফলিত করবে। এছাড়াও পোশাক শিল্পে নমুনা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অর্ডার গ্রহণযোগ্যতার বা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ। স্যাম্পলিংটা হচ্ছে কার্যক্রম একটা পদ্ধতি এবং নমুনা হচ্ছে পোশাক উৎপাদনের একটি প্রাথমিক পর্যায়। তাহলে এখানে স্যাম্পল হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের স্টেজ। মানে স্যাম্পল দেখেই বলা যেতে পারে যে ফ্যাক্টরি প্রোডাক্টের গুণগত মান কী ধরনের হবে। ওয়ার্কিং প্রসেস অফ স্যাম্পল আফটার রিসিভিং দ্য টেক প্যাক অ্যান্ড স্প্রেডশিট উইথ স্যাম্পল রিকোয়েস্ট মেল। বাইরের কাছ থেকে আমরা যখন স্যাম্পল রিকোয়েস্ট মেল পাই এবং টেক প্যাক এবং স্প্রেডশিট পাই, তারপরে প্রথম যে কাজ শুরু করতে হয় সে বিষয়গুলো আমরা জেনে নেব। ফার্স্ট, নিড টু স্টাডি অন টেক প্যাক ডিটেলস। সেকেন্ড, নিড টু সেন্ড ল্যাব ডিপ রিকোয়েস্ট মেল টু ডাইং ফ্যাক্টরি। নম্বর থ্রি, নিড টু মেক স্যাম্পল ফ্যাব্রিক বুকিং। নম্বর ফোর, নিড টু মেক ইয়ার্ন ওয়ার্ক অর্ডার। নম্বর ফাইভ, নিড টু মেক নিটিং ওয়ার্ক অর্ডার। নম্বর সিক্স, নিড টু মেক ডাইং ওয়ার্ক অর্ডার। নম্বর সেভেন, নিড টু মেক ওয়াল ট্রিমস ওয়ার্ক অর্ডার। নম্বর এইট, নিড টু মেক স্যাম্পল রিকোজিশন অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। এখানে ফার্স্ট কাজটি করতে হয় টেক প্যাক এবং স্পেকশিট রিসিভ করার পরে টেক প্যাক স্টাডি করে নিতে হয় যে টেক প্যাকের মধ্যে কী কী ধরনের ম্যাটেরিয়াল বা ট্রিমস আছে। দেন ল্যাব ডিপ রিকোয়েস্ট মেল পাঠাতে হয় ডাইং ফ্যাক্টরিতে, কারণ ফ্যাব্রিক করতে হলে ফার্স্টে প্রথমে ল্যাব ডিপ করে নিতে হবে। দেন ফ্যাব্রিক বুকিং করতে হয়, ফ্যাব্রিকের জন্য ইয়ার্ন দরকার হয়, সে কারণে ইয়ার্নের ওয়ার্ক অর্ডার করে দিতে হয়। এবং ইয়ার্ন আসার পরে নিটিং করতে হয়, সে কারণে নিটিং ওয়ার্ক অর্ডার করতে হয়। নিটিং হওয়ার পরে ফ্যাব্রিক ডাইংয়ের প্রশ্ন আসে, তখন ডাইংয়ের ওয়ার্ক অর্ডারের জন্য ডাইং ওয়ার্ক অর্ডার দিতে হয়। এবং স্যাম্পল করতে হলে কী কী ধরনের ট্রিমস লাগে সেই ট্রিমসের ওয়ার্ক অর্ডার করতে হয়। এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে স্যাম্পল রিকোজিশনের ওয়ার্ক অর্ডার করতে হয়। এবং এই স্যাম্পল রিকোজিশন দেখে স্যাম্পল সেকশন স্যাম্পল তৈরি করবে। নাম্বার নাইন, নিড টু হ্যান্ডেড ওভার স্যাম্পল ফাইল টু স্যাম্পল সেকশন। টেন,
need to follow up all sample materials totally in-house. 11, need to follow up sample pattern cutting. 12, after receiving fabric and trims, then need to make trims cut and should be provided in sample section. 13, need to make sample schedule with sample manager as per buyer deadline. 14, need to follow up sampling with sample manager, insert, supervisor, print othoba embroidery. 15, need to provide sample card othoba sample tag. 16, after receiving sample, need to check with tech pack before sending to buyer. এখানে sample একটি সমস্ত papers দিয়ে sample একটি file দিতে হয় এবং sample যত materials আছে সেগুলো in-house নাও পর্যন্ত follow up করতে হয়। Pattern cutting হয়েছে কিনা সেটি আগে বাগেই follow up করে রাখতে হয়। Fabric এবং trims in-house হওয়ার পরে অবশ্যই trims card বানিয়ে sample দিতে হয় যাতে sample man-দের কাজে সুবিধার্থে অবশ্যই দিতে হবে trims card। দেন স্যাম্পল শিডিউল তৈরি করতে হয় বাইরের ডেডলাইন অনুসারে স্যাম্পল ম্যানেজারের সাথে বসে। দেন স্যাম্পল তৈরি হওয়ার সময় অবশ্যই স্যাম্পলে যোগাযোগ রাখতে হয় সুপারভাইজার বা ইনচার্জ, প্রিন্ট থাকলে প্রিন্ট অথবা এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারিতে ফলো আপ করতে হয়। স্যাম্পলে কার্ড অথবা স্যাম্পল ট্যাগ অবশ্যই দিতে হয় এবং স্যাম্পল রিসিভ করার পরে বাইরের কাছে পাঠানোর আগে অবশ্যই স্যাম্পল টেক প্যাকের সাথে চেক দিয়ে তারপর পাঠাতে হবে যাতে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যা ফাইন্ড আউট করার জন্য। 17, আফটার চেকিং স্যাম্পল নিড টু অ্যারেঞ্জ গেট পাস অফ স্যাম্পল। 18, আফটার রিসিভিং গেট পাস দেন নিড টু সেন্ড স্যাম্পল টু বায়ার বাই মেসেঞ্জার অর কুরিয়ার। 19, আফটার রিসিভিং স্যাম্পল কমেন্টস দেন নিড টু প্রোভাইড comments to concern department and need to keep it in master file receiving copy. এখানে স্যাম্পল চেক করার পরে স্যাম্পলের গেট পাস অ্যারেঞ্জ করতে হয় মার্চেন্ডাইজারকে এবং গেট পাস পাওয়ার পরে স্যাম্পল বায়ারকে পাঠিয়ে দেওয়া হয়। যদি লোকাল বায়ার হয় তখন মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয় বা সরাসরি ডিরেক্ট বায়ারের সাথে কাজ করলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয় এবং স্যাম্পলের কমেন্টস রিসিভ করার পরে কমেন্টসটি কনসার্ন ডিপার্টমেন্টে প্রোভাইড করতে হয় এবং একটি রিসিভিং কপি অবশ্যই মাস্টার ফাইলে রেখে দিতে হয়।